আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। মর্নিং ওয়াক করতে করতে হঠাৎ শুনলাম কাছের ওই আমাদের কাছেই হাতির দল বেরিয়েছে। আমাদের মর্নিং ওয়াক আজকে থাক বাকি থাক, হাতিদের মর্নিং ওয়াক দেখাচ্ছি আজকে। এখান থেকে ঠিকঠাক দেখা যাচ্ছে না, একটু এগিয়ে যাই তারপরে দেখাচ্ছি। তো হাতির দল যাচ্ছে, সত্যি একসাথে এত হাতি আমি আগে দেখিনি। দেখুন ভালো করে, এখানে কিন্তু অনেক হাতি আছে, একটা একটা করে বেরোচ্ছে ওই কাছের ঝোপটা থেকে। এখনো ভোর হয়েছে, ফরেস্টারের গাড়ি আছে, ফরেস্টারের লোক লাইটও জ্বালছে, মাঝে মাঝে লাইট জ্বেলে দেখাচ্ছে। ওই দেখুন একটা একটা করে অনেক হাতি বেরোচ্ছে। সত্যি আমাদের এই জঙ্গলমহল এলাকায় এখন হাতি আর হাতি, ফসল তো প্রায় নেই বললেই চলে, ধান টান সব কাটা হয়ে গেছে। এখন এই হাতির দল কবে যে দলমায় ফিরে যাবে। দেখুন ওই দূরে যাচ্ছে, আর মোবাইলটাও ঠিকঠাক ছবি তোলা যাচ্ছে না, জুম করে তুললে তো আরও ফেটে যাবে। তবু যা দেখা যায় দেখুন, একটা দুটো একটা দুটো এরকম করে চারদিকে লম্বা লাইন। দেখুন কীরকম করে সুন্দর লাগছে, একটা লাইনে হেঁটে চলেছে সব হাতি, যেন তারা মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। ধান সামনের জমিটাতে দেখুন ধান কেটে ফেলা আছে, বাঁধা হয়নি। আগে প্রায় শীতের টাইমটাই আসতো হাতি, এখন তো সারা বছরই হাতি আসছে। দেখুন কাছের জঙ্গল, ওই জঙ্গলটাই এখন ঢুকে গেলে আর হয়তো দেখাতে পারবো না। চলুন যতটা দেখাতে পারি দেখাচ্ছি। দেখেছেন কীরকম লাইন দিয়ে যাচ্ছে, সত্যি দেখুন কত বড় লাইন, একটা দেখুন গুনা যাবে না এত হাতি, 100-র কাছাকাছি বা 100-র বেশিও হতে পারে। ওই দেখুন ছোট বাচ্চা প্রচুর আছে, এবারে প্রচুর বাচ্চা, ছোট ছোট বাচ্চা, এত বাচ্চা আছে গুনাই যাচ্ছে না, বড় বড় হাতির পায়ের নিচেই ঢুকে যাচ্ছে বাচ্চাগুলো। এখানে রাস্তা ক্রস করছে আমাদের এখানে, সামনে বাচ্চাগুলোর কেমন সাহস দেখেছেন, এখনো ওদিকে দাঁড়িয়ে আছে, পালে আছে। প্রচুর হাতি, এখানে তো হাতিগুলো সব রাস্তায় উঠে গেলে জঙ্গলে ঢুকে যাচ্ছে। চলুন আর একটা জায়গায় যাই, সেখানে সেখান থেকে দেখাচ্ছি। আমরা সামনে একটু এগিয়ে যাব, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? ওখান দিয়ে ক্রস করে হাতিগুলো ক্রস করে এসে গেছি। এখান থেকে দেখুন এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা পেরোলেই জঙ্গলে ঢুকে যাবে। আরে গভীর জঙ্গল, এখানে আর ঢোকাটা ঠিক হবে না। দেখুন এখানে দেখুন প্রায় সব পেরিয়ে গেছে, সব হাতি বেরিয়ে গেছে, আর দু তিনটা হাত বাকি আছে, ওগুলো পেরোলেই আমরাও বাড়ি চলে যাব। দেখুন কিভাবে একটা হাতি পোল পেরিয়ে দাঁড়িয়ে আছে, আরেকটা আস্তে আস্তে বেরোচ্ছে, না জানি পোল ভেঙে পড়বে, তাই দেখুন কীরকম আস্তে আস্তে বেরোচ্ছে। ছোট হাতিটাও বেরোচ্ছে, খুব সাবধানে বেরোচ্ছে, তাড়াহুড়ো করে নি, একেবারে তাড়াহুড়ো করে নি। থ্যাংক ইউ বন্ধুরা, তাহলে পরে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। একটু সাবস্ক্রাইব টাইপ করুন।